সমাজের সর্বোচ্চ পর্যায়ে আসেন একজন ব্যক্তি যিনি সচ্চরিত্রের অধিকারী ন্যায়বান সমাজসেবী প্রচুর প্রাচুর্যে পূর্ণ তার জীবনে কী রকম অমঙ্গল আসতে পারে কিন্তু এমন যদি হয় হঠাৎ করে ভয়নাক বিপর্যয়ের কারণে তার সমস্ত ধন সম্পত্তি মান সম্মান সব কিছু হারিয়ে ফেলে তখন তার মনের অবস্থা কীরম হতে পারে মানুষ যারা একসময় তাকে শ্রদ্ধা করতো ভয় করত তারা তার সঙ্গে অশালীন ব্যবহার করতে শুরু করে কীরকম হতে পারে এরকম যখন কারোর সঙ্গে ঘটে তার জীবন তার মন কোন জায়গায় পৌঁছাতে পারে আপনার কি এরকম কোন অভিজ্ঞতা আছে She's স্কার প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই আমরা আমাদের কয়েকটি পর্ব ধরে ইয়োবের অষ্টম বক্তৃতা নিয়ে আলোচনা করছি আমাদের আগের পর্বের শেষের দিকে আমরা ইয়োবের মনে একটা অহংবোধ জেগে উঠতে লক্ষ্য করেছি এখন আমরা দেখতে পাই যে ইয়োব তার অতীত জীবনের কথা বলছেন এমন একটি সময় যখন তার কথা অনুযায়ী ঈশ্বর তাকে রক্ষা করতেন তার বক্তব্যের এই অংশ জুড়ে আছে কেবল নিজের বিষয় তিনি ঈশ্বরের কৃপায় কত ভালো ছিলেন তিনি দশ সন্তানের গর্বিত পিতা ছিলেন তার ধন সম্পত্তি তার প্রতিপত্তি তার সম্মান সবই উচ্চ তার শিখরে ছিল সবাই তাকে ভয় ও ভক্তি করতো কুসনগরে ইয়ব অনেক সামাজিক কাজকর্মও করতেন তিনি বলেছেন যে তিনি খুবই ধার্মিক ও ন্যায়বান ব্যক্তি ছিলেন সমাজের সমস্ত লোকেরা তার পরামর্শ তার উপদেশের জন্য সর্বদা প্রতীক্ষা করে থাকতো ঈশ্বরের আশীর্বাদপ্রাপ্ত এবং সমাজের গণ্যমান্য এই ব্যক্তি আশা করেছিলেন যে তিনি দীর্ঘ আয়ুর অধিকারী হবেন ইয়ব তার জীবনের কথা বলে এটাই বোঝাতে চেয়েছিলেন যে তিনি সমাজের সর্বস্তরের শিখরে আরোহণ করেছিলেন আমরা ইয়বের মুখে তার জীবনের উত্তম সময়ের বর্ণনা শুনলাম আমরা দেখলাম যে তিনি একাধারে যেমন ধার্মিক ছিলেন ঈশ্বরের আশীর্বাদপ্রাপ্ত ছিলেন তেমনি সমাজে তার মানসম্মান অত্যন্ত উচ্চ পর্যায়ে ছিল কিন্তু সব কিছুই একদিন শেষ হয়ে গেল ধন প্রতিপত্তির উচ্চশিকর থেকে যেই তার পতন হলো তার প্রতি অশ্রদ্ধা আর অসম্মান ভরে উঠল এক সময় সমাজের যে নিকৃষ্ট মানুষেরা তার ভয় তার কাছে ঘেঁচতেই পারতো না তাদের অল্পবয়স্ক সন্তানেরা তাকে উপহাস করতে শুরু করল ইয়োগ ঘৃণাভরে বলেছেন এই সমস্ত দুষ্ট ও মন্দ চরিত্রের যুবকেরা যারা সমাজের কলঙ্ক যাদের হতদরিদ্র অবস্থা যারা ঠিকমতো খেতে পায় না তারাই আজকাল ইয়োগকে অপমান করছে তাকে অসম্মান করছে তার উদ্দেশ্যে টিচকিড়ে দিচ্ছে এই কথাগুলি বলতে বলতে ইয়োব আবার বিষণ্নতায় পরিপূর্ণ হয়ে গেলেন পুনরায় তার দুরবস্থার কথা প্রকাশ করতে শুরু করলেন এখন কিভাবে তিনি শারীরিক এবং মানসিকভাবে দুঃখ কষ্টে ডুবে আছেন সেই কথাই আবার বলতে শুরু করলেন আমরা তার প্রাচুর্য তার সম্মানীয় প্রথম জীবনের কথা এবং তারপরেই তার চরম দুরবস্থার কথা আসুন আমরা এই সকল বিষয় আরেকবার বিস্তারিতভাবে দেখি এবং দেখি যে এই সকল কিছুর মধ্যে দিয়ে কিভাবে ঈশ্বর আমাদের সঙ্গে কথা বলতে চান জীবনবাণীর অনুষ্ঠানে ধারাবাহিক আলোচনায় আমি আপনাদের কাছে বাইবেলের পুরাতন নিয়মে ইয়বের বিবরণ থেকে আলোচনা করব আজকের বিশেষ করে উনত্রিশের অধ্যায় আলোচনা শুরু করব ইয়বের বক্তৃতায় আমরা গত অনুষ্ঠানে আঠাশের অধ্যায় শেষ প্রান্তে এসে দেখেছিলাম যে ইয়বের মধ্যে অহম বা আমিত্ব কাজ করে চলেছে প্রত্যেক মানুষই রক্ত মানুষ আমাদের মধ্যে ভালো মন্দ উভয় থাকে এবং ইয়োবের মধ্যে সেই দুর্বলতা ছিল ইয়োব তার নিজের জীবন দেখাচ্ছেন আমরা উনত্রিশের অধ্যায় প্রথম দুটি পদ পাঠ করি পরে ইয়ব পুনর্বার কথা প্রসঙ্গ করিলেন বলিলেন আহা যদি আমি সেই রূপ থাকিতাম যেমন পূর্বকার মাস পর্যায় ছিলাম যেমন পূর্বকার দিন পর্যায় ছিলাম যখন ঈশ্বর আমাকে চৌকি দিতেন ইয়বের কথাগুলো আমাকে একটা কবিতা স্মরণ করিয়ে দেয় আর লিটিল টি পার্টি এই কবিতাটির নাম আর অনুবাদ করে বললে বলতে হয় বিকাল বেলায় গাছের তলায় চায়ের পাটি হয় ছোট্ট পাটি কেবল সেটা ছিলাম তিনজনায় আমি আমার আমাকে এই তিন হল গেস্ট খুব মজা করে খেলাম সবই করলাম সবই টেস্ট খেলাম আমার স্যান্ডউইচ আমি পান করলাম চা আমাকে কেক দিলাম আর যা ছিল তা ইয়োব এই উনত্রিশের অধ্যায়ে পঁচিশটি পংক্তিতে বিয়াল্লিশ বার আমি আমার ও আমাকে এই তিনটে শব্দ ব্যবহার করেছেন আমরা দুটি পদে দেখেছি এবারে দেখি তিন থেকে সাত পদ তখন আমার মাথার উপরে তাহার প্রদীপ জ্বলিত তাহার আলোকে আমি অন্ধকারেও চলিতাম আমি উত্তম অবস্থায় ছিলাম ঈশ্বরের গুড়মন্ত্রণা আমার তাম্বুর উপরে থাকিত তখন সর্বশক্তিমান আমার সহায় ছিলেন আমার সন্তানগণ আমার চারিদিকে ছিল আমার পদচিহ্ন ক্ষীরে প্রক্ষালিত হইত আমার জন্য শৈল তৈলের নদী বহাইত আমি নগরে গিয়া পুরোদ্দ্বারে উঠিতাম চকে আমার আসন প্রস্তুত করিতাম ইয়ব বলছেন আমার পুরাতন দিনগুলো কত সুন্দর ছিল ইয়বের বাল্যকাল থেকেই ঈশ্বরের সেবা করে এসছেন ঈশ্বরের আশীর্বাদ তাঁর উপরে ঝরে পড়েছে মনে হতো ইয়োব যা কিছু স্পর্শ করেন সব যেন সোনা হয়ে ওঠে কেবল যে মহা ধনী ছিলেন তা নয় প্রচুর সম্মান তিনি পেতেন তিনি প্রতিপত্তির উচ্চ শিখরে উঠেছিলেন উনত্রিশের অধ্যায় আট থেকে দশ পদে লেখা আছে যুবকগণ আমাকে দেখিয়া লুকাইত বৃদ্ধেরা উঠিয়া দাঁড়াইতেন অধ্যক্ষগণ বাক্যকথন হইতে নিবৃত হইতেন আপন আপন মুখে হাত দিয়া থাকিতেন বড়লোকেরা অবাক হইয়া থাকিতেন তাহাদের জিব বা তালুতে লাগিয়া থাকিত আমার কথা শুনিলে কর্ণ মম সাধুবাদ করিত আমাকে দেখিলে চক্ষু মমপক্ষে সাক্ষ্য দিত আমি এগারো পদ পর্যন্ত পাঠ করলাম আট থেকে ইয়োব এত সম্মানিত ও প্রতিপত্তিশীল ব্যক্তি ছিলেন যে তিনি পথে বার হলে বা নগরের চকে উপস্থিত হলে যুবকেরা ইয়োপকে দেখে লুকিয়ে পড়ত কেননা তিনি মহান ব্যক্তি ছিলেন সকলে তাকে ভয়ও করত ভক্তিও করত এমন কি বয়স্ক যারা ইয়োপকে আসতে দেখলে আসন ছেড়ে উঠে দাঁড়াত সবাই চুপ করত কথাবার্তা বন্ধ করত এমন কি শাসকেরা বিশিষ্ট ব্যক্তিরা অপেক্ষা করতেন কখন ইয়োপ কথা বলবেন ইয়বই তাদের প্রশ্ন করতেন প্রশ্ন না করা পর্যন্ত কেউ কথা বলতেন না এগারো থেকে ১৩ পদে লক্ষ্য করুন লেখা আছে আমার কথা শুনিলে কর্ণ মম সাধুবাদ করিত আমাকে দেখিলে চক্ষু মমপক্ষে সাক্ষ্য দিত কারণ আমি আর্তনাদকারী দুঃখীকে এবং পিতৃহীন ও অসহায়কে উদ্ধার করিতাম নষ্টকল্পের আশীর্বাদ আমার উপরে বর্তিত আমি বিধবার চিত্তকে আনন্দ গান করাইতাম ইয়ব তৎকালীন উসনগরের বিশিষ্ট নাগরিক ছিলেন তিনি দরিদ্রদের দান করতেন ধন বিলাতেন মাসোহারাও দিতেন বৃদ্ধদের ইয়ব বিধবাদের মনের ভয় চিন্তা দুঃখ দূর করার জন্য ব্যবস্থা করতেন সত্যিই ইয়োব চিন্তাশীল ব্যক্তি ছিলেন চোদ্দ থেকে সতেরো পদে পাই আমি ধার্মিকতা পড়িতাম আর তাহা আমাকে পড়িত আমার ন্যায়বত্তা পরিচ্ছদ উষ্ণিস্বরূপ ছিল আমি অন্ধের চক্ষু ছিলাম আমি খঞ্জের চরণ ছিলাম আমি দরিদ্রগণের পিতা ছিলাম যাহাকে না জানিতাম তাহারও বিচারের তদন্ত করিতাম আমি অন্যায়ের চোয়ালি ভগ্ন করিতাম তাহার দন্ত হইতে শিকার উদ্ধার করিতাম ইয়ব আরও বলছে যে আমি ধার্মিক ছিলাম এবং ধার্মিকতা আমার পরিচ্ছদ ছিল আর আমার ন্যায়পরণতা মাথার মুকুট ছিল তিনি অপূর্বভাবে বলছেন যে অন্ধ খঞ্জদের সাহায্য তিনি করতেন দরিদ্রজন তাকে পিতার স্থান দিত তিনি চেনা অচেনা সকলার বিচার করতেন সেই সঙ্গে দুষ্টের দমনও করতেও কসুর করতেন না ভেবে দেখুন একবার কি প্রতাপশালী ছিলেন ওই ইয়ব থেকে কুড়ি পদে লেখা আছে তখন কহিতাম আমি নিজ বাসার মধ্যে মরিব আমার দিন বালুকান্যায় বহু সংখ্যক হইবে জলের ধারে আমার মূল বিস্তৃত হয় সমস্ত রাত্রি আমার শাখায় শিশির থাকে আমার গৌরব আমাতে সতেজ থাকে আমার ধনুক আমার হস্তে নূতনিকৃত হয় ইয়ব নিজ মনোবাসনার কথা বললেন তিনি বললেন যে তিনি ভেবেছিলেন যে দীর্ঘদিন বেঁচে থাকবেন তার বাঁচার জন্য যা কিছু প্রয়োজন সবই তার আছে সুন্দর পরিবার আছে সন্তান সন্তানাদি আছে সম্পত্তি আছে প্রতিপত্তি আছে সম্মান আছে আর কি চাই নিজ বাড়িতে পূর্ণবয়স্ক বৃদ্ধ হয়ে শান্তিতে নিশ্চিন্তে উপযুক্ত সময় প্রাণ ত্যাগ করবেন একুশ থেকে তেইশ পদে দেখুন লোকে আমারই বাক্য শুনিত প্রতীক্ষা করিত আমার পরামর্শের জন্য নীরব হইয়া থাকিত আমার কথার পরে তাহারা আর কথা বলিত না মম বাক্য তাহাদের উপরে ফোটা ফোটা পড়িত তারা যেমন বৃষ্টি তেমনি আমার প্রতীক্ষা করিত যেন শেষ বর্ষার জন্য মুখ বিস্তার করিত অপূর্বভাবে ইয়োব তার জীবনের বর্ণনা করেছেন প্রত্যেক দল ইয়োবের মুখ চেয়ে থাকত ইয়োব কি সিদ্ধান্ত নেন তার অপেক্ষা তারা করত ইয়োবের কাছে এসে পরামর্শ গ্রহণ করত নগরের বিচার বিভাগ ইয়োবের সঙ্গে পরামর্শ না করে কোনো সিদ্ধান্তই গ্রহণ করতেন না নগরের প্রত্যেকটি মানুষ ইয়বের এক একটি কথার জন্য নির্দেশের জন্য সিদ্ধান্তের জন্য ইয়বের মুখ চেয়ে থাকত চাতক পাখি যেমন বৃষ্টির অপেক্ষা করে তারা ইয়বের অপেক্ষায় থাকত কেমন ব্যক্তি ছিলেন ইয়ব লক্ষ্য করুন অপূর্ব ধার্মিক শুধু নয় তার ন্যায় আচরণ সততা এবং তার জ্ঞান সবকিছু মানুষকে আকর্ষণ করেছিল চব্বিশ পঁচিশ পদে এই কথা লেখা আছে আমি তাহাদের প্রতি হাসিলে তাহারা বিশ্বাস করিত না তার আমার মুখের দীপ্তি নিস্তেজ করিত না আমি তাহাদের পথ মনোনীত করিতাম ও প্রধানের ন্যায় বসিতাম সৈন্যদল মধ্যে যেমন রাজা তেমনি থাকিতাম শোকার্তদের সান্ত্বনাকারীর ন্যায় থাকিতাম মোট কথা ইয়োব তার জীবনের সর্বোচ্চ স্তরে উঠেছিলেন তিনি সমৃদ্ধি ও সম্মানে ডুবেছিলেন তিনি একাধারে শাসক ও ধনকুবের ছিলেন তথাপি তিনি একজন আদর্শ ব্যক্তি ছিলেন খুব কম মানুষ ওই পর্যায়ে যেতে পারে আনন্দের জীবনযাপন করতেন প্রাচুর্যের মধ্যে থেকেও তার চরিত্র তার ভাবধারা ঈশ্বরভীতি কিছুই নষ্ট হয়নি তবু ইয়ব আত্মভোলা হয়ে পড়েছিলেন আর তাই যখনই বিনা মেঘে বজ্রাঘাতের মতো তার উপর পরপর বজ্রপাত বা ঝটকাপাত হতে লাগল তিনি কেবল ফ্যাল করে করেছে থাকলেন নির্বিকারভাবে বললেন সদাপ্রভু থেকে কি কেবল মঙ্গলই নেব অমঙ্গল নেব না সদাপ্রভু দিয়াছিলেন সদাপ্রভু নিয়েছেন তার নাম ধন্য হোক জাগতিক দিক থেকে মানুষ বলবে মস্তিষ্ক বিকৃতি কিন্তু তা নয় ইয়ব ঈশ্বর ভক্তিতে আত্মভোলা হয়ে পড়েছিলেন প্রতিটি আঘাতে তিনি ভেবেছিলেন এ কি হচ্ছে কেন হচ্ছে বন্ধুদের আগমনের পর ধৈর্যের প্রায় শেষ সীমা এসে পড়েছিলেন তাই তিনি বলেই ফেলেছিলেন আমার মৃত্যুই ভালো আবার লক্ষ্য করি নিজেকে সামলে নিয়ে বন্ধুদের বললেন তোমরা সবাই মূর্খ এখন জ্ঞানের কথা শোনো ইয়োপ তার জীবনের দুঃখভোগ ও দুরবস্থার কথা বলার জন্য প্রস্তুত হলেন ইয়োপ তার পূর্বেকার জীবনের বিষয় অর্থাৎ দুঃখ দুরাবস্থাগ্রস্ত জীবনের আগের দিনগুলো বর্ণনা করার পর জীবনের দুঃখের কথাগুলো বর্ণনা করতে শুরু করলেন তিরিশের অধ্যায় আসুন আমরা তিরিশের অধ্যায় এবারে আসব এক পদে লেখা আছে সম্প্রতি যারা আমা হইতে অল্প বয়স্ক তাহারা আমাকে পরিহাস করে আমি তাহাদের পিতাদিগকে আমার পালরক্ষক কুকুরদের সহিত রাখিতেও অবজ্ঞা করিতাম ইয়ব একজন সাধারণ মানুষের মতোই তাঁর জীবনের দুঃখের কথা বলে চলেছেন আমরা যেমন সময় সময় দুঃখ করে বলে থাকি না সেকালে ছেলেমেয়েরা গুরুজনদের ভক্তি শ্রদ্ধা করত ভয় করত কিন্তু এখনকার ছেলেমেয়েরা গুরুজনদের মানতেই চায় না ইয়ব ঠিক এই ধরনের কথাই বললেন তিনি বললেন অল্প বয়সের ছেলেরা আমাকে ঠাট্টা করে আমার দিকে ঢিল ছোঁড়ে অথচ আমি ওদের বাবাদের আমার মেষপাল রক্ষার কুকুরদের সাথেও রাখতে চাইতাম না ওদের ঘৃণা করতাম দুই থেকে দশ পদ লক্ষ্য করুন লেখা আছে তাদের ভুজ বলে আমার কি ফল হইতে পারে তাদের তেজ তো নষ্ট হইয়াছে তাহারা দীনতায় ও অন্নাভাবে অসার হইয়া পড়ে উৎসন্নতা ও শূন্যতার ঘোরে শুষ্কভূমি চর্বণ করে তারা ঝোড়ের নিকট বিস্বাদু শাক তুলে রোতম বৃক্ষের শিকড় তাহাদের ভক্ষ্যদ্রব্য তাহারা মানব সমাজ হইতে বিতাড়িত হয় যেমন চোরের তেমনি লোকে তাহাদের পশ্চাতে পশ্চাতে চিৎকার করে তারা উপত্যকার ভয়ানক স্থানে থাকে ধুলিময় ও পাষাণ্ময় গড়তে বাস করে তারা ঝোপের মধ্যে থাকিয়া রেশারপ করে গক্ষুর বনে একত্রীভূত হয় তারা মূর্খদের সন্তান অপদার্থদের সন্তান তারা দেশ হইতে বিতাড়িত হইয়াছে সম্প্রতি আমি তাহাদের গানের বিষয় হইয়াছি বস্তুত আমি তাহাদেরই গল্পের বিষয় তারা আমাকে ঘৃণা করে আমা হইতে দূরে থাকে আমার মুখে থুতু ফেলিতে ভয় করে না খুবই ভরে ইয়োব বললেন যে ওই সব ইতর লোকগুলো দিয়ে আমার কি হবে ওরা কি কাজে আসবে ওদের হাতে না আছে বল ওদের দেহে না আছে তেজ ওরা গরিব খেতে পায় না অসাড়ের মতোই পড়ে থাকে ওদের চাষের জমিও নেই শুকনো ভূমি খটখট করছে ওই তো বেড়ার ধার থেকে খুঁটে খুঁটে বিস্বাদু শাক তুলছে প্রিয় বন্ধু প্রিয় ও বোন ইয়ব যে কথা বলেছেন সে কথা কেবল সেদিনের নয় আজকের দিনেও আমার অভিজ্ঞতা আমি দেখেছি এবং বিশেষ করে যারা উনিশশো তেতাল্লিশ সনের দুর্ভিক্ষ দেখেছেন গরিব মানুষেরা একমাত্র বিশ গাছ ছাড়া যা পেয়েছে সবই খেয়েছে কেবল সেদিন নয় এখনও যখন বসে দেখি দেখতে পাই গ্রামের কোনো মহিলা বেড়ার ধারে খুঁটে খুঁটে শাক তুলছে সেগুলো জঙ্গলি শাক আমাদের দেশেই অনেক জায়গায় গরিবেরা এরকম অনেক শাক পাতি খায় এমন এক জায়গায় কথা শুনছিলাম তারা পাথর খায় ইয়ব বললেন ওইসব ভিকারির দলকে মানব সমাজের বাইরে তাড়িয়ে দেওয়া হয়েছে অথচ ওই লোকগুলোই ছোট ছোট ছড়া ও গান বেঁধে ইয়োবকে ঠাট্টা করছে ইয়োবের দিকে মুখ করে থুথু ফেলছে এত সাহস তাদের ইয়বের কথাগুলো শুনতে শুনতে আপনাদের হয়তো একঘেয়ে লাগছে কিছু আগে তিনি নিজের প্রশংসা গাইলেন আবার বন্ধুদের বোকা প্রমাণ করলেন এখন গরিবদের অবস্থার কথা বলছেন ইয়বের অবস্থার কথা যখন ভাবি মনে হয় কাকে দোষ দেব ইয়োবের বন্ধুদের কিন্তু ইয়বের দুরবস্থার জন্য তারা তো দায়ী নয় আবার ইয়ব নিজেও তো দায়ী নয় কিন্তু ঈশ্বর ইয়বকে শয়তানের হাতে ছেড়ে দিয়েছেন তা বলে কি ঈশ্বরকে দোষী করব সে কথা দূরে থাক বরঞ্চ এই কথাই বলবো যে ইয়োবের চরিত্র তার বিশ্বাস দৃঢ়তা বিশ্বস্ততা ন্যায়পরণতায় ঈশ্বর খুশি ছিলেন তাই তো নিশ্চিন্তে শয়তানকে বলেছিলেন আমার দাসকে প্রাণে মারবে না কিন্তু যে প্রকারে আঘাত করে দেখতে পারো সে টলবে না সেদিন যেমন ইয়বের পরীক্ষা হয়েছিল ঠিক ওই মাত্রায় না হলেও কিছুটা কম করে বিশ্বাসীর জীবনেও পরীক্ষা আসে আর তবে সেটা বিশ্বাসীদের ভালোর জন্যই আসে এগারো থেকে উনত্রিশ পদে আমরা দেখি লেখা আছে এখানে তিনি তো আপন রজ্জু খুলিয়া আমাকে নত করিয়াছেন তারা আমার সাক্ষাতে বলগা ফেলিয়া দিয়াছে ব্যাটারা আমার দক্ষিণে ওঠে আমার চরণ ঠেলিয়া দেয় আমার বিরুদ্ধে বিনাশের উচ্চ পথ প্রস্তুত করে তারা আমার পথ রোধ করে আমার সর্বনাশাটতে সাহায্য করে নিঃসাহায় লোকেও এরূপ করে তারা যেন প্রশস্ত ছিদ্র দিয়ে আইসে ভঙ্গের মধ্যে আমার উপরে আসিয়া গড়াইয়া পড়ে নানা প্রকার ত্রাস আমার সম্মুখে উপস্থিত সে সকল বায়ুর ন্যায় আমার সম্ভ্রম দূর করিতেছে মেঘের ন্যায় আমার মঙ্গল অতীত হইতেছে এখন আমার প্রাণ আমার মধ্যে ঢালা যাইতেছে দুঃখের দিনসমূহ আমাকে আক্রমণ করিতেছে রাত আমার অস্থি সকল খসিয়া যায় আমার দংশক সকল কখনো নিদ্রা যায় না রোগের প্রবল শক্তিতে আমার পরিচ্ছদ বিকৃত হয় যে আমার গলার ন্যায় আমাতে আঁটিয়া থাকে ঈশ্বর আমাকে পঙ্কে মগ্ন করিয়াছেন আমি ধুলাও ভষ্মের ন্যায় হইতেছি আমি তোমার কাছে আর্তনাদ করি তুমি উত্তর দেও না আমি দাঁড়াইয়া থাকি তুমি আমার প্রতি দৃষ্টিপাত করিতেছ তুমি আমার প্রতি নির্দয় হইয়া উঠিতেছ আপন ভুজ বলে আমাকে তাড়না করিতেছ তুমি আমাকে তুলিয়া বায়ুতে চড়াইতেছো ঝটিকায় বিলীন করিতেছো বস্তু আমি জানি তুমি আমাকে মৃত্যুর নিকটে লইয়া যাইতেছো সমুদয় জীবিতদের সবাগৃহে লইয়া যাইতেছো পরিবার সময় লোক কি হস্তবিস্তার করে না বিনাশকালে কি সেজন্য আর্তনাদ করে না আমি বিপদগ্রস্তের নিমিত্ত কি কাঁদিতাম না দিনের জন্য কি শোকাকুল চিত্ত হইতাম না আমি মঙ্গলের অপেক্ষা করিলে অমঙ্গল ঘটিল দীপ্তির প্রতীক্ষা করলে অন্ধকার আসিল আমার অন্ত্র জ্বলিতে থাকে শান্তি পায় না দুঃখের দিনসমূহ আমার সম্মুখবর্তী হইয়াছে বিনা রৌদ্রে আমি ম্লান হইয়া বেড়াইতেছি আমি সমাজে উঠিয়া দাঁড়াই আর্তনাদ করি আমি শ্রীগালগণের ভ্রাতা হইয়াছি উষ্ট্রপক্ষীদের বন্ধু হইয়াছি আমরা দেখতে পাচ্ছি যে ইয়ব তখনও সর্বাঙ্গে ফোড়া ছাইয়ের উপরে বসে আছেন তার উপরে ধন সম্পত্তি ও পুত্রকন্যা সব খোয়া গেছে এই অবস্থায় বন্ধুরা সান্ত্বনা দিতে এসে ইয়বকে আরও মানসিক ব্যথা দিয়েছেন সে অবস্থা থেকে নিজেকে তখনও মুক্ত করতে পারেননি বাইরের চাপ এসে ইয়বকে নাস্তানাবুদ করতে থাকল আর কম বয়সী যুবকেরা তার সাথে ঠাট্টা তামাশা শুরু করতে থাকল তার উপরে ইয়বের দাসদের চেয়েও নিম্নমানের লোকে তাকে অসম্মান করল আর কোথায় গিয়ে তিনি দাঁড়াবেন আর কি বলবেন ইয়োপ বুঝতে পাচ্ছেন যে ঈশ্বর হতেই তার ওই গতি ওই অবনমন স্বয়ং ঈশ্বরেরই তাঁর ওই অবস্থায় সমস্ত বিষয়টা নিয়ন্ত্রণ করছেন ইয়বের মনে হচ্ছে তিনি একা নগর রক্ষা করছেন এবং উচ্ছৃঙ্খল জনতা ওই নগর ভেদ করবার চেষ্টা করে চলেছে ইয়বের নগর থেকে মুক্ত হয়ে বাইরে আসাও সম্ভবপর হচ্ছে না কিন্তু যদি কোনোভাবে নগর প্রাচীরে ফাটল ধরে তাহলে হুড়ুর করে সব দুষ্টেরা প্রবেশ করবে ইয়বের উপরে দ্বিতীয় চাপ ভিতর থেকে আসছে প্রথমত প্রাণে কোনো শান্তি নেই তার উপরে রাত্রে নিদ্রা নেই ঘুম নেই শরীরের ক্ষতগুলো অসহ্য যন্ত্রণা দিচ্ছে দেহে কাপড় রাখার উপায় নেই পুঁজ ও রক্তে বিশ্রী হয়েছে মনে হয় আলতোভাবে তার দেহের উপরে কাপড় চাপা হয়তো আছে কোনো এক সমালোচক বলেছেন যে সে কাপড় পরবে কেমন করে তার শরীর তো ফুলে আছে ইয়বের উপরে তৃতীয় চাপ উপর থেকে আমরা জানি ঈশ্বর শয়তানের চ্যালেঞ্জের মোকাবিলা করার জন্য শয়তানকে বলেছেন ইয়বের প্রাণ ছাড়া তুমি তার দেহের উপরে অত্যাচার করে দেখতে পারো এ যেন কোলের ছেলেকে পাঁকে বসিয়ে দেওয়া আবার তাকে তুলে নেবেন গীত সঙ্গীতার তার চল্লিশের দুই পদে তিনি বিনাশের গর্ত হইতে পঙ্কময় ভূমি হইতে আমাকে তুলিলেন তিনি শৈলের উপরে আমার চরণ রাখিলেন আমার পাদসঞ্চার দৃঢ় করিলেন ঈশ্বর তার সময়ের অপেক্ষায় ইয়বের দিকে যেন তিনি দৃষ্টি দিচ্ছেন না ইয়বের মনে হচ্ছে যে তার উপর দিয়ে মহা ঝড় কাল বৈশাখী বয়ে যাচ্ছে প্রিয় ভাই ও বোন এই রকম অবস্থায় কেমনভাবে ঈশ্বরের উপরে নির্ভর করতে হয় আমরা শিখি ইয়বের জীবন থেকে ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন আমরা ইয়বের পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি আমার বিশ্বাস মহান ঈশ্বর বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলছেন ইয়োবের কথা শুনতে শুনতে আমরা ক্লান্ত হয়ে পড়েছি প্রথমে তিনি তার জীবনে কত ভালো ছিলেন সন্তান সন্ততি ধন সম্পত্তি সম্মান কোনো কিছুরই অভাব তো ছিলই না বরং এই সমস্ত বিষয় তার চেয়ে উত্তম আর কেউ ছিল না কিন্তু হঠাৎ করে তার জীবনে যে মহা সংকট উপস্থিত হলো তার দরুন তার জীবন সম্পূর্ণরূপে পরিবর্তন হয়ে গেল তার বন্ধুরা তার প্রতি সহানুভূতি জানাতে তার কাছে উপস্থিত হয়েও তাকে অযথা দোষারোপ করলেন ইয়োবও তাদের মূর্খ বলে সম্বোধন করেছিলেন তার এই দুর্দশার জন্য কি তার বন্ধুরা দায়ী ছিলেন তা তো নয় তবে কি ইয়ব স্বয়ং নিজে দায়ী ছিলেন আমরা জানি যে সেটাও ঠিক নয় তবে কি ইয়বের এই শারীরিক তথা মানসিক দুঃখ কষ্টের জন্য ঈশ্বর দায়ী ছিলেন এমন কথাও তো আমরা বলতে পারি না ঈশ্বর সর্বদা মঙ্গলময় তিনি কোনো সময় কারোর অমঙ্গল করেন না ঈশ্বর অবগত ছিলেন যে ইয়ব কখনো এমন কিছু করেননি বা করবেন না যা তার দৃষ্টিতে মন্দ তাই তিনি শয়তানের চ্যালেঞ্জকে বিনা দ্বিধায় গ্রহণ করেছিলেন ইয়বের জীবনে যা কিছু ঘটেছিল সেটা তার মন্দতার জন্য নয় বরং তিনি ধার্মিক এবং ঈশ্বরের প্রতি বিশ্বস্ত ছিলেন বলেই ঘটেছিল আমরা আগামী পর্বে ইয়বের সুদীর্ঘ বক্তৃতা শেষ অংশ নিয়ে আলোচনা করব। আর লক্ষ্য করব তার এই বক্তব্যের প্রতি তার তিন বন্ধুর কোনো প্রতিক্রিয়া ছিল কিনা আসুন এখন প্রার্থনায় যাব আর আমি চাইবো আপনি আমার সঙ্গে প্রার্থনায় যোগ দিন মঙ্গলবার সৈক্য পিতা ধন্যবাদ দিই আরেকবার তোমার জীবন্ত বাক্যের জন্য ধন্যবাদ দিই প্রভু তোমার পবিত্র পরাক্রমে একটি বার তুমি আমাদেরকে তোমার এই জীবন্ত বাক্য দ্বারা সচেতন করেছো উৎসাহিত উজ্জীবিত করেছ ধন্যবাদ দিই বিশেষ করে আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধুর জন্য যাদেরকে আরেকবার বিশ্বাসে তোমাকে স্থির থাকার ক্ষেত্রে পিতা হোক উৎসাহিত হতে সাহায্য করেছ সৈক্য পিতা আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার জন্য সমর্পণ করি জানি না কে কোন পরিস্থিতিতে আছে কিন্তু প্রভু এটুকু জানি যে কোনো পরিস্থিতি হোক যত কঠিনই হোক বা যত অন্ধকারময় হোক তুমি তাদের সঙ্গে আছো এই বিশ্বাসে তুমি তাদেরকে স্থির করো তোমার প্রতি নির্ভরশীলতায় আরও বেড়ে উঠতে সাহায্য করো যে পিতা সেই কঠিন পরিস্থিতি অন্ধকারময় সময় শেষ হতে চলেছে কারণ তুমি তাদেরকে সেখান থেকে তোমার আলোতে নিয়ে আসতে চলেছ তোমার চরণে আমরা প্রত্যেকে নামে চাই আমেন ঈশ্বর চান যেন তার জীবন্ত বাক্য আমাদের সঙ্গে কথা বলে আর আমার বিশ্বাস এইভাবেই আমাদের জীবনবাণী অনুষ্ঠানে আগামী দিনও উপস্থিত থাকবেন যখন তার জীবন্ত বাক্য দ্বারা তিনি আমাদের সঙ্গে কথা বলবেন ঈশ্বর আপনার মঙ্গল করুন প্রিয় বন্ধু আশা করি জীবনবাণী অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের একটি মিসড কল দিন আপনার দেওয়া মিসড কলটি আমাদের কাছে অতি মূল্যবান আমরা আনন্দের সাথে জানাই প্রতিটা মিসড কল দাতাদের মধ্যে থেকে সপ্তাহের শেষে বিশেষ দর্শক বন্ধুকে বেছে নেওয়া হবে এবং সেই দর্শক বন্ধুকে পুরস্কৃত করা হবে ও সপ্তাহের শেষে তার ছবি ও নাম আমাদের অনুষ্ঠানে প্রকাশ করা হবে গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধুরা হলেন কলকাতা থেকে অঞ্জলি সরকার ও সাগর মণ্ডল আমাদের মিসড কল দেবার নম্বরটি হল জিরো আপনি প্রার্থনা ও আরও অধিক জানতে আগ্রহী হলে আমাদের সঙ্গে অবশ্যই ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন আমাদের মোবাইল নাম্বার